আমরা আজকের ভিডিওতে জানব এমন একটি দোয়া যেটি প্রতিদিন তিনবার পাঠ করলে মহান আল্লাহ জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নতুন আরও একটি এপিসোড নিয়ে। আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সকলের সুস্থতা কামনা করছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো আপনাদের কাছে সাধারণ জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। জানি না আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন, তবে আমাদের ভিডিও থেকে যদি একটু কিছু শিখতে পারেন তাহলে ওই জায়গায় আমাদের সার্থকতা। বরাবরের মতো আজকেও গুরুত্বপূর্ণ একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। পুরো ভিডিও দেখুন, আশা করি বুঝতে পারবেন। যদি সাধারণভাবে বলা হয় গুনাহ বা পাপের সাগরে বাসছি আমরা, প্রতিটি মুহূর্তে আমরা বিভিন্ন গুনাহের কাজ করে যাচ্ছি, গুনাহ করতে করতে গুনাহের একটি পাহাড় তৈরি করে ফেলেছি। আমরা সবাই জানি ভালো বা পুণ্য কাজ করলে যেমন জান্নাত পাওয়া যায়, ঠিক তেমনই গুনাহ বা পাপ কাজের জন্য জাহান্নাম বিদ্যমান। তবে মহান আল্লাহ ওনার গুনাহগার বান্দাদের জন্য জান্নাত লাভের কিছু মাধ্যম রেখেছেন, যেটি আমরা গুনাহগারদের জন্য অনেক বড় একটি নিয়ামত। আমাদের আজকের ভিডিওতে এমন একটি আমল আমরা শিখব যেটি আমাদের উচিত নিয়মিত পাঠ করা। আমরা আজকের ভিডিওতে জানব এমন একটি দোয়া যেটি প্রতিদিন তিনবার পাঠ করলে মহান আল্লাহ জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তাই একটু সময় এবং ধৈর্য নিয়ে আজকের ভিডিও দেখতে থাকুন এবং দোয়াটি শিখুন। তাহলে চলুন এই আমলটি শেখা যাক। আমলটি শেখার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের নতুন আপডেট পান সবার আগে। এই দোয়াটির মাঝে অনেক ফজিলত এবং বরকত রয়েছে, তাই প্রতিদিন এই দোয়া পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি খুব ছোট একটি দোয়া, তাই মনোযোগ দিয়ে আমল করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাতা ওয়ান আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাতা ওয়ান আউযু বিকা মিনান নার, যেটির বাংলা অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। এই দোয়াটি ছোট হলেও মহান আল্লাহ এই দোয়াতে অনেক বেশি নেকি রেখেছেন, তাই এই দোয়াটি নিয়মিত তিনবার করে পাঠ করবেন। এই আমলটি নিজে করুন এবং পরিবার পরিজনকে জানিয়ে এই আমলটি করতে বলুন। সম্মানিত দর্শক, আমাদের এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কেননা আপনার একটি শেয়ারে এই আমলটি হয়তো অনেকে জানতে পারবেন। শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।